ওম শান্তি আজকের সাকার মহাবাক্য বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা সকলের সদগতিদাতা হলেন একমাত্র বাবা বাবার মতো নিষ্কাম সেবা আর কেউ করতে পারে না প্রশ্ন নিউ ওয়ার্ল্ডের স্থাপনা করতে বাবাকে কোন পরিশ্রমটি করতে হয় উত্তর একদম অজামিল অর্থাৎ ঘোর পাপীদের পুনরায় লক্ষ্মী নারায়ণ সম পূজনীয় দেবতায় পরিণত করার পরিশ্রম একমাত্র বাবাকেই করতে হয় বাচ্চারা বাবা তোমাদের দেবতায় পরিণত করার পরিশ্রম করেন বাকি সর্ব আত্মারা শান্তিধামে ফিরে যায় প্রত্যেককে নিজের হিসেব নিকেশ মিটিয়ে উপযুক্ত হয়ে ঘরে অর্থাৎ পরমধাম ফিরে যেতে হবে আজকের গীত এই পাপের দুনিয়া থেকে নিয়ে চলো অমশান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা গীত শুনল বাচ্চারা জানে এটা হলো পাপের দুনিয়া নতুন দুনিয়ায় হয় পণ্যের দুনিয়া সেখানে পাপ কর্ম হয় না সেটা হলো রামরাজ্য এটা হলো রাবণ রাজ্য এই রাবণ রাজ্যে সবাই পতিত দুঃখী হয়ে আছে তবেই তো আহ্বান করা হয় হে পতিত পাবন এসে আমাদেরকে পবিত্র করো সর্বধর্মের মানুষ প্রার্থনা করে ও গডফাদার এসে আমাদের লিভারেট অর্থাৎ উদ্ধার করো গাইড হয়ে পথ দেখাও অর্থাৎ আমরা পথ ভুলে গেছি অর্থাৎ বাবা যখন আসেন তো যত ধর্ম আছে পুরো সৃষ্টিতে সবাইকে ফিরিয়ে নিয়ে যান এই সময় সবাই রাবণ রাজ্যে আছে সব ধর্মের আত্মাদের শান্তিদামে ফিরিয়ে নিয়ে যান বিনাশ তো সবার হওয়ারই আছে বাবা এখানে এসে বাচ্চাদের শোকধামের উপযুক্ত করে তোলেন সবার কল্যাণ করেন তাই একমাত্র তাকেই সবার সদগতি দাতা সবার কল্যাণকর্তা বলা হয় বাবা বলেন বাচ্চারা এখন তোমাদের ফিরতে হবে আপন ঘরে সব ধর্মের আত্মাদের শান্তিধাম নির্বাণ ধামে যেতে হবে যেখানে সব আত্মারাই শান্তিতে থাকে অসীম জগতের বাবা যিনি হলেন রচয়িতা তিনি এসে সবাইকে মুক্তি ও জীবন মুক্তি প্রদান করেন তাই মহিমাও একমাত্র গডফাদারের করা উচিত তিনি ছাড়া এই মুক্তি জীবন মুক্তি আর কেউ করতে পারে না যিনি এসে সকলের সেবা করেন তাকেই স্মরণ করা উচিত বাবা নিজেই বোঝান আমি দূর দেশ অর্থাৎ পরম ধামের নিবাসী সর্বপ্রথমে যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল সে ধর্ম এখন নেই তাই আমাকে ডাকে হে পতিত এসো আমি এসে সব বাচ্চাদের ফিরিয়ে নিয়ে যাই আপন ঘরে এখন হিন্দু কোনো ধর্ম নয় আসলে হলো দেবী দেবতা ধর্ম কিন্তু পবিত্র না হওয়ার জন্য নিজেদের দেবতা নামের বদলে হিন্দু বলে দিয়েছে হিন্দু ধর্মের স্থাপনকর্তা তো কেউ নেই কাউকে জিজ্ঞাসা করা হলে কেউ বলতে পারবে না গীতা হলো সর্বশাস্ত্রের শিরোমণি তাই হলো ভগবানের দ্বারা উচ্চারিত ভগবান একজনকে বলা হয় গডফাদার শ্রীকৃষ্ণ বা লক্ষ্মীনারায়ণকে গডফাদার বা পতিত পাবন কখনো বলা হবে না তারা তো হলেন রাজা রানী তাদের এমনকে তৈরি করেন বাবা করেন বাবা প্রথমে নতুন দুনিয়া রচনা করেন তারা সেই দুনিয়ার মালিক হন কীভাবে হন সে কথা কোনো মানুষ জানে না বড় বড় লক্ষ্যপতিরা মন্দির নির্মাণ করে তাদেরকে জিজ্ঞাসা করা উচিত তারা এই বিশ্বের রাজ্য কিভাবে প্রাপ্ত করেন মালিক হলেন কিভাবে। কেউ কখনো বলতে পারবে না কি এমন কর্ম করেছেন যে তার এমন ফল প্রাপ্ত হয়েছে এখন বাবা বোঝান কারণ যিনি জ্ঞানের সাগর তোমরা নিজেদের ধর্মকে ভুলে গেছো বাচ্চারা আদি সনাতন দেবী দেবতা ধর্মকে না জানার জন্য সবাই অন্য অন্য ধর্মে কনভার্ট হয়েছে তারা আবার রিটার্ন হবে নিজের নিজের ধর্মে যারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের আত্মা রয়েছে তারা আবার নিজের ধর্মে ফিরে আসবে খ্রিশ্চান ধর্মের হলে তো পুনরায় খ্রিশ্চান ধর্মেই আসবে এখন আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্যাপলিং লাগছে যে মানুষ যে ধর্মের তাকে নিজের ধর্মে আসতে হবে এ হলো বৃক্ষ এই বৃক্ষের তিনটি টিউব আছে ইসলাম ধর্ম খ্রিশ্চান ধর্ম বৌদ্ধ ধর্ম যার থেকে বৃদ্ধি হতে থাকে অন্য কেউ এই নলেজ দিতে পারবে না এখন বাবা বলছে। বাচ্চারা তোমরা নিজেদের ধর্মে এসো ধর্মকে বুঝো কেউ বলে আমি সন্ন্যাস ধর্মে যাই কেউ বলে আমি রামকৃষ্ণ পরমাংশ সন্ন্যাসীর ফলোয়ার এবারে এরা সবাই হলো নিবৃত্তি মার্গের তোমরা হলে আসলে প্রবৃতি মার্গের অর্থাৎ তোমাদের গৃহস্থ আশ্রম ছিল গৃহস্থ মার্গের মানুষ নিবৃত্তি মার্গ অর্থাৎ সন্ন্যাস ধর্মের ফলোয়ার কি করে হতে পারে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন পথ তোমরা প্রথমে প্রবৃতি মার্গে পবিত্র ছিল তারপর তোমরা রাবণের দ্বারা অপবিত্র হয়েছ এই কথা বাবাই এসে বোঝান তোমরা হলে গৃহস্থ আশ্রমের ভক্তিও তোমাদের করতে হবে বাবা এসে ভক্তির ফলস্বরূপে সদ্গতি প্রদান করেন বলা হয় রিলিজিয়ান ইজ মাইট অর্থাৎ শক্তি বাবা রিলিজিয়ান স্থাপন করেন তোমরা সম্পূর্ণ বিশ্বের মালিক হও বাবার কাছে তোমরা কত মাইট বা শক্তি প্রাপ্ত করো একমাত্র সর্বশক্তিমান বাবাই এসে সকলের সদ্গতি করেন অন্য কেউ সদ্গতি দিতেও পারে না প্রাপ্ত করতেও পারে না এখানেই প্রাপ্ত করে কেউ ফিরে যেতে পারে না বাবা বলেন আমি হলাম সর্বধর্মের সার্ভেন্ট অর্থাৎ সবাইকে এসে আমি সদ্গতি প্রদান করি এই কর্তব্য ড্রামাতে আমাকে দেওয়া হয়েছে সদ্গতি বলা হয় সত্যযুগকে মুক্তি হলো শান্তিধামে তোমরা মুক্তি জীবন মুক্তি প্রাপ্ত করো এটা হলো তোমাদের জন্মসিদ্ধ অধিকার তাহলে সবচেয়ে বড়কে বাবা বলেন হে আত্মারা তোমরা সবাই হলে ব্রাদার্স সবারই বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার অর্থাৎ স্বর্গের অধিকার প্রাপ্ত হয় এসে সবাইকে নিজের নিজের সেকশানে পাঠিয়ে দেওয়ার উপযুক্ত করি উপযুক্ত না হলে সাজা ভোগ করতে হয় হিসেব নিকেশ মিটিয়ে তারপর ফিরে যেতে হয় ওটা হলো শান্তিধাম এবং ওটা হলো শোকধাম বাবা বলেন আমি এসে নিউ ওয়ার্ল্ডের স্থাপনা করি এতেই পরিশ্রম করতে হয় একদম অজামিল সমান পাপিদের এসে এমন দেবী দেবতায় পরিণত করি যখন থেকে তোমরা বাম মার্গে গিয়েছ তোমরা দাপর যুগে বাম মার্গে গিয়েছ তখন থেকে সিঁড়ি তোমরা নিচেই নেমে এসেছ এই হলো চৌরাশি জন্মের সিঁড়ি নিচে নাম্বার দাপর থেকে তোমরা ক্রমশই তোমাদের অধঃপতন হয়েছে শতপ্রধান থেকে তোমরা শত রজতম এখন এই হলো সঙ্গম যুগ বাবা এই সময় ব্রহ্মার শরীরে প্রবেশ করেছেন বাবা বলেন আমি একবারই আসি আমি ইব্রাহিম বা বুদ্ধের দেহে আসি না আমি পুরুষোত্তম সঙ্গম যুগে আসি এখন বলা হয় ফলো ফাদার যার শরীরে এসেছেন তাকে ফলো করো বাবা বলেন আত্মারা তোমাদের সবাইকে আমাকে ফলো করতে হবে মামেকম স্মরণ করো তাহলে তোমাদের পাপ যোগ অগ্নিতে ভস্ম হয়ে যাবে একই বলা হয় যোগ অগ্নি তোমরা হলে প্রকৃত সত্য ব্রাহ্মণ তোমরা কাম চিতার থেকে নেমে জ্ঞান চিতায় বসো এই কথা একমাত্র বাবা বোঝান ক্রাইস্ট বুদ্ধ ইত্যাদি সবাই এককেই স্মরণ করেন কিন্তু তাকে যথার্থরূপে কেউ জানে না তার রূপও জানে না এখন তোমরা আস্তিক বা ঈশ্বরে বিশ্বাসী হয়েছ প্রকৃত বাবার পরিচয় পেয়েছ রচয়িতা এবং রচনাকে তোমরা বাবার দ্বারা জেনেছ ঋষিমণি সবাই নেতি নেতি বলতেন আমরা জানি না আমরা জানি না স্বর্গ হল সত্যখণ্ড দুঃখের কোনো নাম নিশান নেই এখানে কত দুঃখ আছে আয়ু অনেক কম হয়ে গেছে দেবতাদের আয়ু অনেক বেশি হয় তারা হলেন পবিত্র যোগী এখানে রয়েছে অপবিত্র ভোগী শিরিবে নামতে নামতে আয়ু কমে যায় অকালে মৃত্যুও হয় বাবা তোমাদের এমন তৈরি করেন যে তোমরা একুশ জন্ম কখনো রোগী হবে না তো এমন বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করা উচিত আত্মাকে কত বুদ্ধিমান হওয়া উচিত বাবা এমন উত্তরাধিকার প্রদান করেন যে সেখানে কোনো দুঃখ থাকে না মায়ারাবণ থাকে না তোমাদের কান্নাকাটি সকল বন্ধ হয়ে যায় এখনে। তোমাদের কোনো বিপদ হলে তোমরা কতই কান্নাকাটি করো সবাই হলো পার্টধারী আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীর নেয় এও হলো ড্রামা বিচিত্র ড্রামা বাবা কর্ম অকর্ম বিকর্মের গতিও বোঝান কৃষ্ণের আত্মা চুরাশি জন্মভোগ করে এখন শেষে সেই আত্মাই জ্ঞান শুনছে জ্ঞান শুনে পরবর্তী জীবনে সে কৃষ্ণের পার্ট প্লে করবেন ব্রহ্মার দিন ও রাত গায়ন আছে না ব্রহ্মার দিন রাত সেটা হলো ব্রাহ্মণের এখন তোমাদের দিন আসবে শতযুগ আসবে মহাশিবরাত্রি বলা হয় এখন ভক্তির রাত পূর্ণ হয়ে জ্ঞানের উদয় হয় এখন হলো সঙ্গম তোমরা এখন পুনরায় স্বর্গবাসী হচ্ছ অন্ধকার রাতে ধাক্কা খেয়েছ চটি ছিঁড়েছ টাকাও খরচ করেছ এখন বাবা বলেছেন আমি এসেছি তোমাদের শান্তিদাম ও শোকধামে নিয়ে যাওয়ার জন্য তোমরা শোকধামের বাসিন্দা ছিলে চৌরাশি জন্মের পরে দুঃখামে এসে পড়েছ তখন আহ্বান করো বাবা আসুন আমাদের নতুন দুনিয়ায় নিয়ে চলুন শোকের ধামে নিয়ে চলুন এটা হলো পুরানো দুনিয়া এই দুনিয়া তোমাদের নয় তোমরা এখন যোগবলের দ্বারা নিজের দুনিয়া স্থাপন করছো অর্থাৎ অতি শীঘ্রই তোমরা সত্যযুগে যাচ্ছ তোমাদের এখন ডবল অহিংসক হতে হবে অহিংসা পরম দেবী দেবতা ধর্ম না কাম কাটারে চালাবে না লড়াই ঝগড়া করবে বাবা বলেন আমি প্রতি পাঁচ হাজার বছর পরে আসি এই কল্প হলো পাঁচ হাজার বছরের লক্ষ বছরের নয় যদি লক্ষ বছরের হতো তাহলে তো এখানে অসংখ্য অসংখ্য মানুষের ভিড় থাকতো সব গল্প সব গল্প করে দেয় তাই বাবা বলেন আমি গল্প আসি আমারও ড্রামাতে পার্ট আছে পাট ছাড়া আমি কিছুই করতে পারি না আমিও ড্রামার বন্ধনে আবদ্ধ ড্রামার পুরনো সময়ে আমি আসি মনমান ভব এই মন্ত্র তোমাদের শেখাই কিন্তু এর অর্থ কেউ জানে না বাবা বলেন দেহের সব সম্বন্ধ ত্যাগ করে মেকম স্মরণ করো তো সব পবিত্র হয়ে যাবে বাচ্চারা বাবাকে স্মরণ করার পরিশ্রম করতে থাকে এ হলো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এমন বিদ্যালয় দুনিয়াতে আর দ্বিতীয় খুঁজে পাবে না এখানে ঈশ্বর পিতা এসে সম্পূর্ণ বিশ্বকে চেঞ্জ করেন অর্থাৎ তোমাদের স্পিরিচুয়াল নলেজ প্রদান করেন নরক থেকে স্বর্গে পরিণত করেন যেখানে তোমরা রাজত্ব করবে আড়াই হাজার বৎসর এখন বাবা বলেন আমাকে স্মরণ করো তাহলে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে এ হলো তোমাদের আধ্যাত্মিক শিক্ষা এ হলো বাবার ভাগ্যশালী রথ যার মধ্যে বাবা এসে প্রবেশ করেন শিব জয়ন্তী কারো জানা নেই তারা তো বলে দেয় পরমাত্মা হলেন নাম রূপবিহীন আরে নাম রূপহীন কোনো কিছুই হয় না হতে পারে কি বলা হয় এই হলো আকাশ তো এই আকাশ নাম তো হলো তাই না যদিও শূন্য কিন্তু নাম তো আছে সুতরাং বাবার নামও হল কল্যাণকারী তারপর ভক্তিমার্গে অনেক নাম রাখা হয়েছে বাবুরি না বলা হয় কারণ তিনি কাটা থেকে ফলে পরিণত করেন তিনি এসে কাম কাটারি থেকে মুক্ত করেন পবিত্র করেন নিবৃত্তি মার্গের মানুষ অর্থাৎ সন্ন্যাস ধর্মের মানুষ ব্রহ্মকে পরমাত্ম নিশ্চয় করে তাকেই স্মরণ করে ব্রহ্মযোগী তত্ত্বযোগী বলা হয় কিন্তু সেটা তো হলো থাকবার জায়গা যেখানে পরমাত্মা এবং আত্মারা থাকে যাকে ব্রহ্মাণ্ড বলা হয় তারা সেই ব্রহ্মকে ভগবান ভেবে মেনে নেয় এতে তাদের জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হয় না ভাবে আমরা সেখানে বিলীন হয়ে যাব অর্থাৎ আত্মাকে তারা বিনাশ করে দেয় আত্মাকে কখনো বিনাশ হতে পারে আত্মা অজর অমর অবিনাশী বাবা বলেন বা আমি এসে সকলের সদ্গতি প্রদান করি তাই একমাত্র শিব বাবার জয়ন্তী হলো তুল্য বাকি সব জয়ন্তী হলো করিতুল্য বাবা এসে সবার সদ্গতি করেন অর্থাৎ তিনি হলেন হিরে সম তিনি তোমাদের গোল্ডেন এইজে নিয়ে যান এই জ্ঞান তোমাদের বাবাই এসে পড়ান যার দ্বারা তোমরা দেবী দেবতায় পরিণত হও তোমাদের দিব্য গুণ ধারণ হয় তারপর এই জ্ঞান প্রায় বিলুপ্ত হয়ে যায় এই লক্ষ্মী নারায়ণে রচয়িতা ও রচনার নলেজ নেই বাচ্চারা গীত শুনল তারা বলে এই পাপের দুনিয়া থেকে নিয়ে চলো এমন স্থানে নিয়ে চলো যেখানে শান্তি ও স্বস্তি আছে আসলে ওটা হলো শান্তিধাম তারপর হলো শোকদাম শতযুগ সেখানে অকালে মৃত্যু হয় না সুতরাং বাবা এসেছেন বাচ্চাদেরকে সেই সুখ শান্তির দুনিয়ায় নিয়ে যেতে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণের সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরাও আত্মারূপী সন্তানরা আমাদের মাত পিতা বাবদাদাকে জানাই স্মরণের সুমন এবং সুপ্রভাত রাত্রি ক্লাস এখন তোমাদের সূর্যবংশী চন্দ্রবংশী বংশ তৈরি হচ্ছে তোমরা যত জানো এবং পবিত্র হও অন্য আর কেউ তত জানতে পারবে না পবিত্র হতে পারবে না যখন তারা শুনবে বাবা এসেছেন তখন স্মরণ করতে শুরু করে দেবে সেসব তোমরা ভবিষ্যতে গিয়ে দেখবে লক্ষ কোটি মানুষজন বুঝবে বায়ুমণ্ডল এমনই হবে শেষের লড়াইয়ে সবাই হপলেস হয়ে যাবে সবার মনে টাচ হবে তোমাদেরও আওয়াজ শোনা যাবে স্বর্গের স্থাপনা হচ্ছে বাকি সবার মৃত্যু নিশ্চিত হয়ে আছে কিন্তু সেই সময় শ্বাস ফেলার সময় থাকবে না ভবিষ্যতে সবাই বুঝবে যারা থাকবে এমনও নয় এরা সবাই সে সময়ে থাকবে কেউ মরেও যাবে থাকবে তারাই যারা কল্প কল্প থেকেছে সেই সময় একমাত্র বাবার স্মরণে থাকবে এটাই হলো তোমাদের একমাত্র বাছার উপায় আওয়াজও কম হয়ে যাবে তখন নিজেদেরকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে শুরু করবে তোমরা সাক্ষী হয়ে দেখবে ভয়ানক যন্ত্রণাদায়ক ঘটনা ঘটবে সবাই জানবে যে এখন বিনাশ হবে দুনিয়া চেঞ্জ হবে বিবেক বলে বিনাশ তখন হবে যখন বোমা নিক্ষেপ করা হবে এখন নিজেদের মধ্যে বলা বলি করে শর্ত মেনে চলো প্রমিস করো যে আমরা বোমা প্রয়োগ করব না কিন্তু এইসব জিনিস তৈরি হয়ে আছে বিনাশের জন্য বাচ্চারা তোমাদের খুশি অনেক গুণ বেড়ে যাবে খুশি অনেক অনুভব হবে তোমরা জানো নতুন দুনিয়া তৈরি হচ্ছে তোমরা বুঝেছ বিনাশ কল্যাণকারী তোমরা বুঝেছো বাবাই নতুন দুনিয়া স্থাপন করবেন সেখানে দুঃখের কোনো নামগন্ধ থাকবে না তার নামই হলো প্যারাডাইস অর্থাৎ স্বর্গ বহিস্ত। যেমন তোমাদের নিশ্চয় আছে না তেমনই ভবিষ্যতেও অনেকের নিশ্চয় হবে যাদের অনুভব হওয়ার হবে ভবিষ্যতে তাদের অনুভব হবে শেষের দিকে স্মরণের যাত্রায়ও অনেকেই থাকবে এখন তো সময় আছে পুরুষার্থ পুরু করবে না তো পদ মর্যাদা কম হয়ে যাবে পুরুষার্থ করলে পদও ভালো পাবে ওই সময়ে তোমাদের অবস্থা খুব ভালো থাকবে সাক্ষাৎকারও হবে কল্পকল্প যেমন বিনাশ হয়েছে তেমনই হবে যাদের দৃঢ় বিশ্বাস থাকবে চক্রের জ্ঞান থাকবে তারা খুশিতে থাকবে আচ্ছা আত্মারূপী বাচ্চারা গুড নাইট আজকের ধারণার জন্য মুখ্য সার এক নম্বর ডবল অহিংসক হয়ে যোগ বলের দ্বারা এই নরককে স্বর্গে পরিণত করতে হবে তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার পুরুষার্থ করতে হবে নাম্বার একমাত্র বাবাকেই পুরোপুরিভাবে ফলো করতে হবে প্রকৃত সত্য ব্রাহ্মণ হয়ে যোগ অগ্নির দ্বারা বিকর্মগুলি দগ্ধ করতে হবে সবাইকে কাম থেকে নামিয়ে জ্ঞান চিতায় বসাতে হবে আজকের বরদান নিঃস্বার্থ আর নির্বিকল্প স্থিতির দ্বারা সেবা করে সফলতার মূর্তি ভাব তার অর্থ সেবাতে সফলতার আধার হল তোমাদের নিঃস্বার্থ আর নির্বিকল্প স্থিতি এই স্থিতিতে থেকে যারা সেবা করে তারা নিজেরাও সন্তুষ্ট আর প্রসন্ন থাকে আর তার দ্বারা অন্যরাও সন্তুষ্ট থাকে সেবাতে সংগঠন থাকে আর সংগঠনে ভিন্ন ভিন্ন কথা ভিন্ন ভিন্ন অভিমত হয়ে থাকে কিন্তু অনেক মতে দ্বিধাগ্রস্ত হবে না এরকম চিন্তা করবে না যে কার অভিমত গ্রহণ করব আর কার মত গ্রহণ করব না নিঃস্বার্থ আর নির্বিকল্প ভাবের দ্বারা নির্ণয় নাও তাহলে কারুর ব্যর্থ সংকল্প আসবে না আর তোমরা সফলতার মূর্তি হয়ে যাবে আজকের স্লোগান এখন সকাশের দ্বারা অর্থাৎ অন্যদের বিগড়ে যাওয়া বুদ্ধিগুলিকে পরিবর্তন করার সেবা আরম্ভ করো আচ্ছা ওম শান্তি